বিজ্ঞানী ইবন অল হয়থাম ছিলেন খ্রিস্টীয় দশম শতাব্দীর শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী। তিনি ছিলেন একজন মুসলিম আরব গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার গবেষণার বিষয়বস্তু ছিল প্রধানত আলোকবিজ্ঞান। আলোকবিদ্যার বিভিন্ন তত্ত্বের জ্যামিতিক ব্যাখ্যা তিনিই প্রথম প্রবর্তন করেছিলেন। তার করে যাওয়া ব্যাখ্যাগুলি আলোকবিজ্ঞানে আজও গ্রহণীয়, তাই তাকে আধুনিক আলোকবিদ্যার জনক হিসাবে ধরা হয়। এছাড়াও তিনি লেন্সের বিবর্ধন ও বায়ুমণ্ডলের প্রতিসরণ ক্ষমতা সম্পর্কে মূল্যবান তথ্য দিয়ে গেছেন। কতকগুলি বিশেষ ধরনের লেন্সের তিনি আবিষ্কর্তা। তিনি দর্শন, ধর্মতত্ত্ব ও চিকিৎসাশাস্ত্র সম্পর্কেও বিশেষ অবদান রেখে গেছেন। আজকের ভিডিওতে আমরা হাসান ইবনুল হাইসাম বা ইবন অল হাইথামের সংক্ষিপ্ত জীবনী জেনে নেব। হাসান ইবনুল হাইসাম জন্মগ্রহণ করেছিলেন 965 অব্দে বুইদ আমিরাতে, বর্তমানে এটি ইরাকের বসরায় অবস্থিত। তিনি এক আরব মুসলিম পরিবারের জন্মেছিলেন। ছোট থেকেই তার মেধা ছিল অসাধারণ। তার গণিতে প্রচণ্ড দক্ষতা ছিল। এর পাশাপাশি তিনি পদার্থবিদ্যা ও জ্যোতিষচর্চা করতেন। তিনি বসরা ও বাগদাদে বিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়ন করেছিলেন। পরবর্তীতে তিনি কায়রোতে চলে আসেন। কায়রোতে তিনি খালিফা আল হাকিমের সেবায় কাজও করেছিলেন। তখন কায়রো একটি নতুন শহর ছিল। এটি 969 সালে ফতেমীয়দের রাজধানী প্রাচীন আল ফুস্তাতের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল। কায়রোতে তিনি খলিফার বিরাগভাজন হয়েছিলেন। এর জন্য হয়থামকে আত্মগোপন পর্যন্ত করতে হয়েছিল। এরপর খলিফার মৃত্যুর পর হয়থাম রাজরস থেকে মুক্তি পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাকি জীবন কায়রোতেই অতিবাহিত করেন। ইবন অল হাইথামের সবচেয়ে বিখ্যাত কর্ম হচ্ছে 7 খণ্ডে রচিত আলোকবিজ্ঞানের ওপর গবেষণা গ্রন্থ কিতাব আল মানাজি। 1011 থেকে 1021 খ্রিস্টাব্দের মধ্যে এটি রচিত। তিনি বলেন, আলো কোনো বস্তু হইতে প্রতিফলিত হয়ে চোখে আসে বলে বস্তুটি দৃশ্যমান হয়। এছাড়াও তিনিই প্রথম দেখিয়েছিলেন যে দর্শানুভূতির কেন্দ্র চোখে নয় বরং মস্তিষ্কে হয়। তিনিই প্রথম বিশুদ্ধ বিজ্ঞান সম্বন্ধে গবেষণা করে গেছেন। এই কারণের জন্যই তাকে কখনো কখনো বিশ্বের প্রথম সত্যিকারের বিজ্ঞান হিসেবে বর্ণনা করা হয়। তিনি তার কিতাব আল মানাজি গ্রন্থের পাশাপাশি আরও কিছু গবেষণাপত্র লিখেছেন। তার মধ্যে রিসালা ফিলদাও উল্লেখযোগ্য। এই গ্রন্থে তিনি উজ্জ্বল রংধনু, গ্রহণ, গোধূলি, জ্যোৎস্না নিয়ে আলোচনা করেছেন। তিনি বস্তুর গতি নিয়েও গবেষণা করেছেন। তিনি প্রথম মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি তার জ্যোতির্বিদ্যার সার নির্যাস গ্রন্থে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। তিনি গণিতে সংখ্যাতত্ত্ব, ক্যালকুলাস, জ্যামিতিসহ প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা দিয়ে গেছেন, যা বর্তমান সবই গ্রহণযোগ্য। এসব বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি দর্শন, ধর্মতত্ত্ব নিয়েও আলোচনা করে গেছেন। মূলত সেই সময়ের মুসলিম স্বর্ণযুগে তিনি ছিলেন এক বিরল সূর্য, যার আলোকে বিজ্ঞানের অনেক অন্ধকার দিক খুলে গিয়েছিল। মধ্যযুগের জীবনীকারদের মতে ইবন অল হয়থাম বিভিন্ন বিষয়ের ওপর 200 বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে 96টি বৈজ্ঞানিক কর্ম জানা যায়। তার বেশিরভাগ কাজই হারিয়ে গেছে, তবে 50টির মতো কাজ বৈজ্ঞানিকদের হাতে এসেছে। এই কাজের মধ্যে অধিকাংশ গাণিতিক কাজ, 23টি জ্যোতির্বিজ্ঞানের ওপর কাজ, 14টি আলোকবিজ্ঞানের ওপর কাজ। তবে সবগুলো কাজের যথাযথ মূল্যায়ন ও গবেষণা এখনও হয়নি। মধ্যযুগে তার বই হিব্রু, ল্যাটিন, ফার্সি প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছিল। আনুমানিক 1040 অব্দে 75 বছর বয়সে ইবন অল হাইথাম কায়রোতে মারা যান। 2015 সালে জাতিসংঘ তার শ্রেষ্ঠ কর্ম কিতাব আল মানাজি গ্রন্থের জন্য 1000 বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক আলোকবর্ষ উদযাপন করে। তার সম্মানার্থে চাঁদের ইম্প্যাক্ট ক্রেটার আল হাজেন এর নামকরণ করা হয়েছে গ্রহাণু 59239 আল হাজেন। এই নাম তার নামে, তিনি আল হাজেন নামেও পরিচিত। তার স্মরণার্থে পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয় তাদের অপথালথালজির প্রধান আসরের নামকরণ করেছে। 1982 থেকে 10 ইরাকি 10 দিনার নোট এবং 2003 সাল হতে ইরাকি 10,000 দিনারের নোটে তার ছবি প্রিন্ট করা হয়েছে।
তো এই ছিল ইবন অল হাইথামের সংক্ষিপ্ত জীবনী। তথ্যমূলক এই জীবনটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। পরবর্তী এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনি সর্বদা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।